পালিয়ে এলে। ওই বুড়িকে আমি ভয় পাই নাকি? পুরুষ বাদ দাও তো, আমি সব জানি। মশলা খাবে? আমার মন অন্যদিকে ঘোরাবার চেষ্টা করো না। তোমার মন আমি অন্যদিকে ঘোরাবো? পাগল, খাও না খাও না। ধুর, তোমায় দেখাচ্ছি, দেখোই না। হ্যাঁ বলো, এবার হিসেব রাখো, এই বাড়ির কমন খরচার মধ্যে কি কি পড়ে বলো। কেন বলোই না? ওই ধরো গেটের বাল্ব, উঠোনের বাল্ব, পুকুর সাফ করা, এইসব আর কি খরচা। গত মাসে যে গেটে দেওয়ার জন্য তালা চাবিটা কিনেছি রে, তার টাকা নিয়েছো ওদের থেকে? তাই তো। ওই জায়গায় ছেড়ে দাও, ওই কটা পয়সা দিয়ে কি হবে, ছাড়ো। তুমি একটা মেদামেরা পুরুষ মানুষ, তুমি খেয়াল করেছো এই যে গেটের বাতিটা জ্বলে, আগে ছ মাস চলতো, এখন দু মাস চলে, কেন চলে বলো? আরে বাবা, এ তো ধাঁধা জিজ্ঞাসা করছে একেবারে। ওই বুড়ি মুখ্যদা 14 বার আসছে আর যাচ্ছে, আলো জ্বালাচ্ছে নি হচ্ছে, এতে বাল বাঁচে, ওদের বেশি দিতে হবে। তার মানে তুমি তুমি আমাকে ঝগড়া করতে বলছো? হ্যাঁ বলছি। সিগারেটটাও নিভে গেল, ধুস। গল্প? হ্যাঁ বলছি। এক রাজা ছিল, তার এক ছেলে, রাজার ছেলে তো রাজপুত্র হয়, হ্যাঁ, সেই রাজপুত্র বনে গেল শিকার করতে। হ্যাঁ শিকার করতে গেল, তারপর তারপর কি, সে তো শিকার করতে গেল, আজকে গেল সন্ধ্যের সময়, কালকে সে ফিরবে, তারপর তো গল্পটা বলবো। কি পাজি তুমি, কি দুষ্টু। আরে বুড়ি, আমি দুষ্টু? তুমি কি, তুই আমায় খুব ভালোবাসবি তো? হ্যাঁ ঠাম্মা, আমি তোমায় খুব ভালোবাসি। মাসি, এই তুই ঘরে যা, যা। কি হচ্ছে বাবা, বৌমা কি অসুস্থ? আমি বলি কত করে যে বৌমা তো কাজ করো না। না বৌমা ঠিক আছে, কিচ্ছু হয়নি। শোনো, কালকে তোমাকে আমার হয়ে শিবুর সাথে একটু ঝগড়া করতে হবে। কি পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো না কেন, পারবো, ঠিক পারবো। তা কি বলতে হবে আমাকে বলে দিস, সেটা আমি বলে দেবো, ঠিক আছে? বাবা শোন, কথা বলছিলাম, বলছিলাম কি, শরীরটা বড্ড দুর্বল হয়ে গেছে বাবা, একটা ভালো টনিক যদি দিই। না না ঠিক আছে, ভালো ডাক্তারের ব্যবস্থা করব। তুমি কালকে আগে বেশ মন দিয়ে ঝগড়াটা করো, ঠিক আছে? ঠিক আছে, আমি ডাক্তারের ব্যবস্থা করছি। বলি এত শিগগির শিগগির কেন বাল কেটে যায়? হ্যাঁ এ তো দেখছি ভয়ানক ষড়যন্ত্র। আমার শম্ভু কিছু বলে না বলে, সরল ভালো মানুষ বলে, সে খালি তালা চাবি গুলো কিনেই যাচ্ছে, কিনেই যাচ্ছে, আর একজন ভাগের ভাগ সে হজম করে ফেলছে। এটা কোন দেশি নিয়ম? হ্যাঁ কোন দেশি নিয়ম? শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল আবার, আবার চিৎকার চেঁচামেচি। ধুর, আমাকে টিকতে দেবে না দেখছি এই বাড়িতে? পিসি, আরে ও পিসি, তাহলে তোরা বলে দে যে তোরা এজমালির খরচার ভাগ দিবি না, দিতে পারবি না, তাই না হবে? পয়সার টানাটানি থাকলে মুখ ফুটে বল। দেখবো পিসি কেমন বিষ তোমার মুখে, বলো তো। হবে, মুখ সামলে কথা বলবি, মুখ সামলে কথা বলবি। আরে বলে দাও না, কমন খরচের হিসেব পাবো তবে তো দেখা দেবো। হিসেব কই, হিসেব কই, হিসেব চাইছো? বলে দাও মাসি, পাই পয়সার হিসেব দিয়ে দেব, ম্যাথমেটিকটা আমি জানি। বলে দাও তো পিসি, মেয়ে মানুষের তো লেখাপড়ার গুমর ভালো না, মেয়ে মানুষকে একটু সভ্য ভব্য হয়ে থাকতে হয়। চারিদিকে ব্যাটা ছেলেরা ঘুরঘুর করছে, উনি ম্যাক্সি করে ঘুরে বেড়াচ্ছে, কি দরকার? মাসি বলে দাও, যারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না তারাই হিংসে জ্বলে পুড়ে মরে। হিংসেই তো,
অন্যের গুণ দেখলে মুখে লালা ধরে। বোরকে ভেড়া করে রেখেছে, যেমন শেখাচ্ছে সেরকম বলছে। বলে কিনা ছাতে পার্টিশন, বলে দাও পুকুর দুভাগ করে দেব। বলো না কিছু। হ্যাঁ হ্যাঁ, পুকুর দুভাগ হবে। তোমরা সব কি করছো, ঝগড়া করছো? রাস্তা দেখে শোনা যাচ্ছিল তোমরা যে কবে বড় হবে। উফ, চলো ঘরে চলো। দেখছো সমুদা? না, তোর গেঞ্জিটা খুব ভালো। কত দাম আন্দাজ করতে পারো? তা দামি হবে, তাও 300-400 তো হবেই। 1100 টাকা, বুঝলে? 1100 টাকা। 1100? হ্যাঁ, 1100 টাকা। পুকুর ভরাট করো, বাড়ি বানাও, ফ্ল্যাট বিক্রি করো, ব্যাস। তার মানে আমি প্রমোটারই ব্যবসায় নেমেছি শম্ভুদা। লাইনটা অনেক লাফড়া আছে, কিন্তু ক্যাশও আছে। আমাদের আর কিছু হলো না রে চাঁদু, এইভাবেই জীবনটা কেটে যাবে। না দেখ, একটু ভালোভাবে বাঁচতে গেলে তো অনেক টাকার দরকার, কোথায় পাবো বল? তারপর বাড়িতে রোজ ঝগড়া। আমি আর তোর শিবুদা, মানে আমরা দুই খুড়তুতো জাঠতুতো ভাই, দাদুর বাড়িটা ভাগ করে নিলাম, কিন্তু তাতেও কি ঝগড়া কমছে? তারপর তুই তো জানিস আমি তো একদম ঝগড়াঝাটি করতে পারি না, তাই তোর বৌদি রোজ আমাকে বকে। শম্ভুদা, ভেতর দিকে একটা পুকুর আছে না? হ্যাঁ, কেন? একবার দেখলে হয়। দেখবি? হ্যাঁ, চল। অসাধারণ অসাধারণ শম্ভুদা, তুমি এই জায়গাটা আমাকে দিয়ে দাও। তুমি পুরো এই জায়গাটা আমি একটা রিসর্ট বানাবো, বুঝলে? তুমি এটা নিয়ে তোমার দাদার সঙ্গে একটু আলোচনা করো। আমি বলছি এখানে একটা ভালো রিসর্ট বানাবো, সুন্দর বিউটিফিকেশন, একটা হেলথ ক্লাব, দারুণ দারুণ ব্যাপার। আমি আমি তোমাদের বদলে দুটো ফ্ল্যাট দেবো দুজনকে, সঙ্গে ক্যাশ। তুমি তুমি এক কাজ করো, তুমি তোমার দাদার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করো। তুমি একা দিলে তো আর ব্যাপারটা হবে না, তোমাদের দুজনের সই চাই তাতে, বুঝলে? আর শোনো, কাগজপত্র ঠিকঠাক আছে তো? হ্যাঁ, কাগজপত্র আছে। তুমি একটু দেখে নাও, তুমি একটু দেখে নাও কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কিনা। কতটা ফ্ল্যাট দিবি? 1200 স্কোয়ার ফিট করে ফ্ল্যাট দেবো এক একজনকে, বুঝলি? সঙ্গে ক্যাশ, বুঝেছো? দেখো দেখো দেখো, ক্যাশ 1200 স্কোয়ার। চাঁদু, এই যে রাজলক্ষ্মী বৌদি, আর একটা সিঙ্গালো দাও। নিজের বউকে যে বলছো না, নিজের বউ তো আছে, আজকাল সব ফ্ল্যাটে বাথরুম দুখানা করেই থাকে। হ্যাঁ বাপু, দুখানা কলঘর না হলে সত্যি চলে না। দিদি ভাই, তোমাকে না পারা যায় না, কলঘর কলঘর বলো না তো, নতুন ফ্ল্যাটে যাবে, লোকে গাইয়া বলবে। আচ্ছা বাবা, তোর কাছ থেকে এবার সব শিখে নেব। হ্যাঁ শোনো শোনো শোনো, আমি একটা কথা বলি, আমি কিন্তু দোতলার ফ্ল্যাট নেব না। দেখো বয়স হচ্ছে তো, এর বেশি হলে না ভীষণ উঠতে অসুবিধা হবে। তা তোমরা কি বলো? আমার দোতলাটা চাই, তোদের ঠিক উল্টো দিকে ফ্ল্যাটটাই, নালে ঝগড়া করবো কার সঙ্গে? কিন্তু কি নিয়ে ঝগড়া করবো? না আছে এজমালি পুকুর, না আছে ছাদ। যাক বাবা, এ দেখো বাড়ি নিয়ে ঝগড়া করতে করতে আমাদের দুই ভাইয়ের সম্পর্কটা কিরকম তেতো হয়ে যাচ্ছে, এতদিনে স্বাভাবিক হলো।
শোনো, ওই চাঁদু এলে কিন্তু শৈশব উত্তা করে ফেলতে হয়। শিবুদা, তোমার পিসি। কি গো পিসি? তোমরা এত হাসছ না, আমার বড় ভয় করছে। ভয়? কিসের ভয়? আরে বাবা, আজকে চাঁদু আসবে, পুকুরে আমরা মাছ ধরবো, তারপরে মাছ ভাজা হবে, আজ দেখবো কে কত মাছ খেতে পারে। মাছ ভাগ হবে না? তুমি যাবে এখান থেকে? যাচ্ছি বাবা, যাচ্ছি। সকলের মঙ্গল করো মা, মঙ্গল করো মা গো, বিপদ তারিণী, সিংহ বাহিনী, অসুর নাশিনী, মা গো সকলের মঙ্গল করো মা, মা দয়াময়ী দয়া করো গো মা, মঙ্গল করো, সকলের মঙ্গল করো মা, রক্ষা করো মা, পুতারিনি রক্ষা করো। জয় মা, জয় মা, জয় মা। হে কৃষ্ণ, হে ননীচূড়া, তুমি কৃপা করো, সবার মঙ্গল করো। কি হলো রে মুখি, কাঁদছিস কেন? ওরা বাড়ি বিক্রি করে দিচ্ছে, জানিস তো? হ্যাঁ জানি। তোকে ওরা নিশ্চয়ই নিয়ে যাবে যেখানে যাবে। আমার কাছে চুপচাপই থাকে, হাসতো, সে বাবাকে কুকুর তাড়ানোর মতন করে দাঁড়িয়ে দিল। যা, আরো ভালোবাস। তোকে ওরা নিয়ে যাবে না? জানি না, জানি না রে মুখি, জানি না। ওম ধায় নিত্যং মহেশং রজতগিরি নিভাং, রজতগিরি, রজতগিরি নিভাং, রজগিরি। ভুলে গেছি সব মন্ত্র, সব আমার গুলিয়ে যাচ্ছে রে মুখি, সব মন্ত্র গুলিয়ে যাচ্ছে। কি করি বলতো? যাই করো, তোমার এই বুড়ি গলগ্রহকে আমি আমার নতুন ফ্ল্যাটে রাখতে পারবো না। কি বলছো তুমি, মাসিকে কোথায় রাখবো? আচ্ছা, ও সংসারের হ্যাপা কম সামলেছে, তোমার হয়ে কম ঝগড়া করেছে। আচ্ছা, আমি কি সেটা অস্বীকার করছি? তুমি একটা কাজ করো, তুমি ওর হাতে বরং কিছু দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ও তো বলে যে ও কোথায় নাকি কোনো আত্মীয় রয়েছে। একদম বাজে কথা, ওর তিন কুলে কোথাও কেউ নেই। তাহলে তুমি একটা ওই আশ্রম টাশ্রমের ব্যবস্থা করো, তুমি বছর বছর কিছু দিয়ে দেবে।
আরে বছর বছর খরচা চালানো সম্ভব? ক বছর মাঝবে সেটা কেউ জানে? আর তাছাড়া তুমি জানো না, এইসব আশ্রমে এখন খরচা প্রচুর। আমি কি তাই বলেছি? তুমি একটা সাধারণ, একেবারে সাধারণ একটা আশ্রমের খোঁজ করো। সাধারণ আচ্ছা রাজলক্ষ্মী, শিবু কি ওর পিসিমাকে নিয়ে যাবে? তুমি নিজের কথাটা ভাবো তো। এই দেখো বৃদ্ধাশ্রমে নাম ঠিকানা। কিন্তু কিন্তু কি না, আমি ওকে বলতে পারবো না, আমি ওকে চলে যেতে বলতে পারবো না। কেন পারবে না? এই একদিন যে ঝগড়া করতে পাঠাতে তখন তোমার পিসি, তুমি বলো, আমি পারবো না। পারবে পারবে, বুঝিয়ে বলবে, এটা ভালো হবে। ঘুমো ভাই ঘুমো। গল্প বলবে না? হ্যাঁ বলবো। সেই যে রাজপুত্র বনে চলে গেল? হ্যাঁ রাজপুত্র বনে চলে গেল, সে তো আর ফিরল না দিদি ভাই। না ফিরলে আর গল্প কি বল? তুমি কাঁদছ কেন? তোমরা নতুন ফ্ল্যাটে চলে যাবে আর আমি আমার দেশের বাড়িতে চলে যাব, তাই। কেন দেশে যাবে? আমাদের সঙ্গে যাবে। না রে দিদি ভাই না, তোমার বাবা বলেছে সেখানে ছোট্ট জায়গা, আমার জায়গা সেখানে হবে না রে। আমাদের এই বাড়িটা ভাঙা হচ্ছে তো, আমরা তাই একটা অন্য ফ্ল্যাটে উঠে যাবো।